গত 21 আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে অপ্রীতিকর ঘটনার কারণে জরিমানা করা হয়েছে দুই ক্লাবকেই। বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় শাস্তি নিয়ে আলোচনা করা হয়। শাস্তির বিষয়টি বাফুফে নিশ্চিত করে শুক্রবার। এক বিবৃতির মাধ্যমে ফেডারেশন জানায়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 1 লাখ ও ব্রাদার্স ইউনিয়নকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শেখ জামালের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুনকে 25,000 টাকা এবং শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। শেখ জামালের পরবর্তী ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে এই দুজন না খেলায় তাদের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হয়েছে। আর ব্রাদার্সের খেলোয়াড় সামিরুল্লাহ 1 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আর তাদের দুই বল বয়কে 4 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত 21 আগস্ট প্রিমিয়ার লিগে শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচে কর্নার কিক নেওয়া থেকে শুরু হয় খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা। মাঠে ধাক্কাধাক্কির পর গ্যালারিতে দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন ফুটবলাররা। মাঠের ভেতরের মারপিট ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ফুটবলারদের দর্শক পেটানোর ঘটনায় ক্রীড়াঙ্গন ও সোশ্যাল মিডিয়াতে সমালোচনার জন্ম দেয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত করেন বাফুফের ম্যাচ রেফারি। এছাড়া ভেজা মাঠে শিরোপা উৎসব করার জন্য বসুন্ধরা কিংসকে জরিমানা করা হয়েছে। চ্যাম্পিয়নদের 1 লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এছাড়াও রহমতগঞ্জকে 2টি ঘটনায় মোট 22,000 টাকা ও চট্টগ্রাম আবাহনীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কিরগিজস্তানে 3 জাতির টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় সুমন রেজা যাচ্ছেন দলের সঙ্গে। বসুন্ধরা কিংস ও জাতীয় দলের নিয়মিত মিডফিল্ডার মাসুক মিয়া জনির বদলে স্কোয়াডে ডাকা হয়েছে উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজাকে। বাংলাদেশ থেকে শুক্রবার রাতে কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে AFC কাপ খেলার সময় চোটে পড়েন মাসুক মিয়া জনি। বসুন্ধরার চিকিৎসকের পরামর্শে আপাতত তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাই আর তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ জেমিডে। অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তান সফরে গিয়েছে বাংলাদেশ, যেখানে 5 ও 7 সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়াও কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের সঙ্গে খেলবে একটি প্রীতি ম্যাচ।